আজ জানাবো জুলাই 2024 থেকে ডিসেম্বর 24 অবধি 12টা রাশির মধ্যে এমন কোন কোন 6টা রাশি আছে যাদের সন্তান যোগ আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অনেকের লাইফে, সেটা হলো সন্তান যোগ। আজ জানাবো জুলাই 2024 থেকে ডিসেম্বর 24 অবধি 12টা রাশির মধ্যে এমন কোন কোন 6টা রাশি আছে যাদের সন্তান যোগ আসতে চলেছে। যে রাশিতে সন্তান যোগ তৈরি হচ্ছে সেই রাশিগুলো সম্পর্কে আমি যেমন আলোচনা করব, তেমনি এর সাথে আপনাদের বলবো যে রাশির ব্যক্তি হন আপনি, আপনার যদি কনসিভ করার কোনো সমস্যা আসে বা অনেক সময় ধরে সন্তান হচ্ছে না, ফ্যামিলি প্ল্যানিং করছেন, ভাবনা চিন্তা করছেন, বিচার করছেন কিন্তু কোনোভাবেই সাকসেস হতে পারছেন না, এই জন্য আমি সন্তান প্রাপ্তির যে মহা উপায় বলবো সেগুলো যদি আপনি পজিটিভ মাইন্ড দিয়ে প্র্যাকটিক্যাল হয়ে আপনাদের ভাবনা চিন্তাকে একদম পজিটিভ রেখে সেই উপায়গুলোকে যদি ফলো করেন তাহলে আপনারা সফলতা লাভ করবেন। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, সঠিক উত্তরদাতাদের জন্য থাকবে সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। সন্তান সুখ এমন একটা সুখ যেখানে সন্তানের সাথে একজন মায়ের যেমন জন্ম হয় তেমনি একটি ভবিষ্যৎ প্রজন্মেরও জন্ম হয়। আর এটা এমন একটা সুখ যে একটি শব্দে কিন্তু বলে বোঝানো যায় না, কারণ যখন সন্তান আসে সেটা ছেলে হোক কিংবা মেয়ে, সে যখন যে পরিবারে জন্মায় সেই পরিবারের সব কিছু পরিবর্তন হয়ে যায়। কারণ একটি সন্তান তার ভাগ্য নিয়ে আসে, তার কর্মের আধারে তার ভাগ্য লিখে নিয়ে আসে, কী কী হবে তার জীবনে, যা যা হবে সেগুলো পরিবারের সাথে ঘটতে শুরু করে। বিবাহের পর একটা নির্দিষ্ট সময়ে এসে সবাই মন থেকে চায় যে তাদের সন্তান হোক, কিন্তু অনেকেরই সাধারণ নিয়মে সন্তান আসে না। তারপর তারা মেডিকেলের সাহায্য নেয়, IVF থেকে আরম্ভ করে বিভিন্ন পদ্ধতি তারা অবলম্বন করে। আপনার সন্তান ন্যাচারালভাবে জন্মাবে বা সন্তান নিয়ে কোনো বাধা বিপত্তি আছে কি না সেটা আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু ভীষণ ম্যাটার হয়, কারণ যেটা আপনাদের জন্মকুণ্ডলিতে সন্তানের যোগ আছে কি না, সন্তান স্থান অর্থাৎ পঞ্চম ভাব কোনোভাবে দুর্বল কি না, অথবা আপনাদের দুজনের সন্তান স্থান বা পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বন্ধা রাশিতে অর্থাৎ মেষ, মিথুন, সিংহ কিংবা কন্যা রাশিতে অবস্থান করছে কিনা, সেই সাথে আপনাদের দুজনের হাতে সন্তান স্থান কেমন, তার সাথে আপনাদের বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা কিংবা প্রত্যন্ত দশা চলছে তা সন্তান ভাগ্যকে সাপোর্ট করছে কিনা, এবং সবশেষে আপনার বাস্তু অনুযায়ী আপনার বেডরুমের অবস্থান, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে। আমি এখন যে আলোচনা করতে যাচ্ছি তা কিন্তু আপনার জন্মরাশি ও গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। চলুন জেনে নিই যে গ্রহদের হিসেবে কোন কোন রাশির ক্ষেত্রে সন্তান যোগ তৈরি হচ্ছে। তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ, অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন, সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর। আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল, তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে চারটে জিনিসের ওপর, তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ, এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই চারটে পিলারের কোনো একটা জায়গায় যদি নড়বড় হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি
আপনার জীবনের সমস্ত গড়ল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর চারটে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই চার জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ, মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোমযজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যিই যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে চারটে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, চারটে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তাভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে, পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই আসবো যে রাশির বিষয়ে, সেই রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশি কেন, সেটার কারণ হচ্ছে আপনার পঞ্চম ভাব হলো বৃশ্চিক রাশি, আর পঞ্চম ভাব নির্দেশ করে সন্তান ভাবকে। বৃহস্পতি হলো সন্তান কারকগ্রহ এবং শনি যে সময়কে নির্ধারণ করে। কর্কট রাশি সাপেক্ষে পঞ্চম স্থানের ওপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি রয়েছে। বৃহস্পতি আপনার একাদশ স্থানে ট্রানজিট করছে এবং শনি আপনার অষ্টম স্থানে ট্রানজিট করছে। খুব ভালো যোগ দেখা যাচ্ছে জুলাই মাস থেকে। তাই আমি বলবো আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং শুরু করতে চাইছেন, তাদের জন্য এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস অবধি অত্যন্ত শুভ সময়। এবারে চলে আসবো আপনাদের জন্য মহা উপায়। আপনাদের মহা উপায় হলো প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। দ্বিতীয় রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি তার কারণ হচ্ছে আপনার রাশি থেকে শনি সপ্তম স্থানে ট্রানজিট করছে, অর্থাৎ কেন্দ্রস্থানে, এবং বৃহস্পতি আপনার দশম স্থানে ট্রানজিট করছে। আপনার রাশি সাপেক্ষে এই দুটো গ্রহ কেন্দ্রতে রয়েছে। বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানের ওপর দৃষ্টি দিয়েছে। দ্বিতীয় স্থান নির্দেশ করে পরিবারকে এবং পরিবারের সদস্য সংখ্যার বৃদ্ধিকে নির্দেশ করে। এর ফলে পরিবারে খুশির মহল তৈরি হয়। আর কোন মাসে সবথেকে ভালো ফল আপনি পাবেন, সেটা হচ্ছে অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের মিডল উইক অবধি, আপনাদের জন্য সন্তান যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবারে চলে আসবো আপনাদের জন্য মহা উপায়। প্রত্যেক দিন সকাল ও সন্ধেবেলায় বিষ্ণু যোনি মন্ত্র 108 বার পাঠ করতে হবে। বিষ্ণু যোনি কল্পায় আতু তষ্টা রূপাণি পিং সতু আসিঞ্চতু প্রজাপ্রতি ধাতা গর্ভম দতাতু তে, এই মন্ত্রটা অবশ্যই আপনারা পাঠ করবেন। এর পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অনেক সময় পরে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। এর কারণ আপনার পঞ্চম স্থানে শনি ট্রানজিট করছে এবং পঞ্চম ভাব
সন্তানকে নির্দেশ করে এবং শনি তার নিজের রাশিতে কুম্ভ রাশিতেই ট্রানজিট করছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে দ্বিতীয় স্থানে, তাই এটা তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত খুব ভালো যোগ নিয়ে আসছে। কারণ শনি যে স্থানে ট্রানজিট করে সেই স্থানের বৃদ্ধি করে এবং আপনাদের কর্ম সেখানে করতে হয়, অর্থাৎ সন্তানের জন্য অনেক এফোর্ট দিতে হবে বটে, তবে বংশ বৃদ্ধিও হবে, তাই খুব ভালো যোগ রয়েছে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনারা প্রতিদিন সকাল ও সন্ধেবেলায় সন্তান গোপাল মন্ত্র 108 বার জপ করবেন। ওম ক্লিং দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ং কৃষ্ণ তমাহম শরণাঙ্গত ক্লিং ওম। এই মন্ত্রটা আপনাকে নিয়মিতভাবে 108 বার করে পাঠ করতে হবে। চতুর্থ রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশিতে শনির 5.5 সমাপ্ত হয়ে গেছে। শনি আপনার তৃতীয় স্থানে ট্রানজিট করছে কিন্তু শনির দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের ওপর রয়েছে। এটা কিন্তু খুব ভালো যোগ। ধনু রাশির শনির 5.5 সমাপ্ত হয়েছে। অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু বারবার ফেল হচ্ছিল, অসফলতা পাচ্ছিলেন এবং বারবার মিসকারেজ হচ্ছিল, তাই এই সময় একটা পজিটিভ যোগ দেখা যাচ্ছে। সুনির্দিষ্ট দৃষ্টি রয়েছে তৃতীয় ঘরে এবং সেই সাথে দৃষ্টি রয়েছে দ্বিতীয় ঘরের ওপর, তাই এই যোগ কিন্তু যথেষ্ট ভালো। তাই বলবো প্রতিদিন সকালবেলা ও সন্ধেবেলা 108 বার করে ভগবান কার্তিকের মন্ত্র জপ করতে হবে। ওম শ্রী কার্তিকায় নমঃ, এই মন্ত্রটা 108 বার করে প্রতিদিন জপ করবেন। পঞ্চম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশিতে শনি নিজেই নিজের রাশির অধিপতি গ্রহ, যে দ্বিতীয় স্থানে কুম্ভ রাশিতে বসে আছে। রাশির অধিপতি গ্রহ যখন নিজেই দ্বিতীয় স্থানে বসে আছে, পরিবারে আপনি সাপোর্ট করবেন, পরিবারের খুশির খবর আসতে পারে, পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি করছে, মানে সন্তানের প্ল্যানিং দেখা যাচ্ছে এখানে। এবং এর সাথে বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে ট্রানজিট করছে, এটাও কিন্তু খুব ভালো যোগ। তাই আপনি অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং করুন এবং জুলাই থেকে অগাস্ট সেপ্টেম্বর মাসের এর মধ্যেই কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের জন্য মহা উপায় হলো প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে নাড়ু গোপাল মন্ত্র 108 বার জপ করতে হবে। ওম দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহিং মে তন্নং কৃষ্ণ ত্বাহম শরণাঙ্গত। আমার এই আলোচনার অন্তিম রাশি বা শেষ রাশি অর্থাৎ ষষ্ঠ রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনার রাশিতে শনি প্রথমভাবেই অবস্থান করছে, বৃহস্পতি কেন্দ্রে গোচর করছে। শনি আপনার রাশি প্রথম স্থানে 30 বছর বাদে এসেছে এবং সহস্র নামক রাজযোগ তৈরি করেছে। ফলে কোনো ব্যক্তির যা ইচ্ছে থাকে, আমি জানি সে ব্যাপারে যে ওভার থিঙ্কিং দেয়, স্ট্রেস দেয়, অ্যাংজাইটি দেয়, কিন্তু যে ইচ্ছে রয়েছে সেগুলো ধীরে ধীরে পূরণ করতে সাহায্যও করে। এবং বিশেষ করে বৃহস্পতি আপনার কেন্দ্রতে ট্রানজিট করছে, সবচেয়ে বড় কথা বৃহস্পতি কেন্দ্রতে, শনি কেন্দ্রতে, দুটো বড় গ্রহ কেন্দ্রতে ট্রানজিট করছে। তো এখানে আপনার সন্তানের যে প্রাপ্তি রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, কারণ দ্বিতীয়ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং সে কেন্দ্রস্থানে অবস্থান করছে, তাই খুব ভালো যোগ রয়েছে সন্তান ধারণের জন্য। কি করবেন আপনারা? প্রতিদিন সকালে ও সন্ধেবেলা ভগবান কৃষ্ণের যে মন্ত্রটা বলছি 108 বার জপ করবেন। ওম ক্লিং গোপাল বেশধরায় বাসুদেবায় হুং ফট স্বাহা। আমি যে মহা উপায়গুলো বললাম তা আপনাদের উভয়কেই পালন করতে হবে, সেই সাথে উভয়ই বৃহস্পতিবার ব্রত রাখুন, কারণ বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, তাই বৃহস্পতিবার ব্রত রাখা আপনাদের জন্য খুব ভালো হবে। এবং এর সাথে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুভাই নমঃ প্রত্যেক দিন সকালবেলা 108 বার জপ করবেন। সেই সাথে গুরুত্বপূর্ণ হলো আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আর আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের রাশি বা লগ্ন আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, যেটা আমি প্রথমেই উল্লেখ করেছি। সেই সাথে প্রতি
ব্যক্তির ক্ষেত্রে হাতের গঠন, সেখানে রেখা, আপনার বাস্তু, এগুলো সম্পর্কে কোনোটাই আমার ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম সেগুলো আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। সন্তানের বিষয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে বলবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকেও অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আপনাদের জন্য এই পর্বের প্রশ্ন নিয়ে। আমি এই পর্বে উল্লেখ করেছি তুলা রাশি সাপেক্ষে কোন মহা উপায় আমি আপনাদেরকে করতে বলেছি। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্রতার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন যে আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদেরই জীবনের এই রকমই অন্যতম কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন, সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।